হ্যালো ওয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল স্টাডি অলাইন স্কুল দেখো আজকে আমি তোমাদের জন্য মক টেস্ট মক টেস্ট নাইন হবে আজকে অলরেডি আটটা পার্ট হয়ে গেছে তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা পাঠে আমি প্রতিষ্ঠা করে কোশ্চেন রাখি এবং কোশ্চেন রিলেটেড প্রচুর তথ্য দিই তো তোমাদের কাছে সেই রিকোয়েস্টটা ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটা তথ্য মিস করবে না কারণ প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ ওকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পায় আর তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছে যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করতে আমি অবশ্যই তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করবো তোমাদের ডাবলিউ বিস প্লি শেষ হয়ে যাওয়ার পর মেনের জন্য আমি অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ ভিডিও শুরু করবো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বক্সাইট আকরিক তোমরা জানো আর অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত সেটাও মনে রাখবে তেরো তো বক্সাইটের সংকেত কি সেটা মনে রাখো বক্সাইটের সংকেত পরীক্ষায় চলে আসতে পারে এ এল ও থ্রি এর সাথে দুই দুইজন জল লাগিয়ে দাও দ্যাট ইস বক্সাইটের সংকেত ওকে তাহলে কোন রাজ্য এখানে প্রশ্ন চেয়েছে রাজ্য হলে কি হবে রাজ্য হলে হয়ে যাবে রাজ্য হলে হয়ে যাবে উড়িষ্যা ছাড়াও আর কোন রাজ্যে বক্সাইট পাওয়া পাওয়া যায় যায় সেগুলো মনে যেমন গুজরাটে ওকে গুজরাট আর এছাড়া কোথায় পাওয়া যায় ঝাড়খন্ড মহারাষ্ট্র এগুলো পাওয়া যায় তো এছাড়াও দেখো এখানে আর তথ্য দিয়ে দিচ্ছি সংবিধানে দেখো তো উড়িষ্যা নিয়ে একটা কোশ্চেন হতে পারে যে তোমরা জানো নিশ্চয়ই যে উড়িষ্যার নাম চেঞ্জ হয়ে গেছে আগে কি নাম ছিল আগে নাম ছিল উড়িষ্যা উড়িষ্যা পরে নাম চেঞ্জ হয়ে কি নাম হয়েছে এখন

বিল পাশ হয়ে দু সালে হয়েছে আর শুধু নাম চেঞ্জ হয়নি তোমরা জানো ভাষাটাও চেঞ্জ হয়েছে ভাষা আগে কি ছিল ভাষা ছিল আগে ছিল উড়িয়া তোমরা জানো আগে কি ছিল আগে উড়িয়া ছিল আর চেঞ্জ হয়ে কি হয়ে গেছে উড়িয়া এগুলোও মনে রাখো এটা ভাষাটা চেঞ্জ হয়েছে ওকে আর তোমরা জানো এই নাম যে পরিবর্তন কোনো রাজ্যে নাম পরিবর্তন কত নাম্বার ধারাতে বলা থাকে সেগুলো মনে রাখতে পারো সংবিধানের তিন নাম্বার ধারাতে বলা আছে তিন নাম্বার ধারাতে কোন রাজ্যের নাম চেঞ্জের কথা বলা থাকে ওকে তাহলে মনে রাখবে সংশোধন এটা এনেছিল দু সালে কিন্তু পরিবর্তন হয়েছে দেখো পাইলট কোয়েশ্চেন বিমানের নাম কি দেখো গুরুত্বপূর্ণ বিহীন বিমানের নাম তার নাম কি হবে তার নাম লক্স এটা মনে রাখো লক্সা ওকে আর এটা কত সালে হয়েছিল সেটা গুরুত্বপূর্ণ এটা উনিশশো সালে হয়েছিল উনিশশো সালে তো পাইলটবিহীন মানে বুঝতে পারছো এটা কি হবে ড্রোন সিস্টেম এটা মনে রাখতে পারো তাহলে

তো ডিফেন্স মিনিস্টার এখন কি আছে নির্মলা সীতারামন এই ধরনের কোশ্চেন তোমরা পেতে পারো ওকে পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো জিপসামের সংকেত কি দেখো এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন জিপসাম তোমরা সকলে পরিচিত যেটা কি ক্যালসিয়ামের আকরিক তো নিশ্চয়ই জানো তোমরা ক্যালসিয়ামের ক্যালসিয়ামের আকরিক হলো জিপসাম ক্যালসিয়াম সি এ দ্বারা প্রকাশ করে তোমরা জানো যার আর অ্যাটমিক নাম্বার 20 ওকে আর জিপসামের তাহলে সংকেত কি এখানে आंसर কি আছে आंसर হবে সি এ এস ও 4 এর সাথে দুই অনু জল এটা কিন্তু জিপসামের সংকেত ওকে দেখো পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন দেখছ সর্বনিম্ন সংখ্যা বিশিষ্ট বিধানসভা দেখা যায় কোন রাজ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখো বিধানসভা তোমরা সকলেই পরিচিত সবার প্রথমে দেখো আসন সংখ্যা নিয়ে আমরা আলোচনা করি দেখো বিধানসভায় কতগুলো আসন হতে পারে সেটা মনে রাখো বিধানসভা বিধানসভায় ষাটের কম হতে পারে না এটা মনে রাখো আসন সংখ্যা ষাটের কম হতে পারে না এবং পাঁচশোর বেশি হতে পারে না এটা মনে রাখো হতে পারে না তো এটা কিসের উপর নির্ভর করে যে কত হবে এটা নির্ভর করে জনসংখ্যার উপর সেই রাজ্যের জনসংখ্যার উপর নির্ভর করে দেখো তো জনসংখ্যা এটা মনে রাখো জনসংখ্যা পঁচাত্তর হাজার এটা মনে রাখো পঁচাত্তর হাজার জন জনসংখ্যার উপর একজন করে বিধানসভার সদস্য নেওয়া হয় তো এখানে প্রশ্ন এসছে যে কোন রাজ্যে বিধানসভার আসন সংখ্যা সবচেয়ে কম তো এটা আনসার হয়ে যাবে সিকিম তো তো এটা কি সিকিম সিকিমে যাবে কত আছে এটা মনে সিকিমে আছে আসল সংখ্যা কত বত্রিশটা এছাড়াও ষাটের কম আরও আছে দুটো রাজ্য সেটা মনে রাখো ষাটের কমে আছে গোয়াতে ষাটের কম আছে গোয়া আর কোথায় আছে আর একটা রাজ্য আছে সেটা হলো মিজোরাম এই দুটো মনে রাখো মিজোরামে আছে গোয়া এবং মিজোরামে

বিধান পরিষদকে বলা হয় উচ্চকক্ষ এবং বিধানসভাকে বলা হয় নিম্নকক্ষ এটা তোমরা নিশ্চয়ই জানো আর বিধানসভা নির্বাচন প্রতি পাঁচ বছর অন্তর 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 হয় এটা তোমরা জানো বিধানসভা নির্বাচন হয়ে থাকে ওকে দেখো নেক্সট দেখছো চট্টগ্রাম মস্তকাল লুণ্ঠনের সময় ভাইস্য কে ছিল দেখো সবার প্রথমে মনে রাখো চট্টগ্রাম মস্তকাল লুণ্ঠন কবে হয়েছিল সেটা নিশ্চয়ই তোমরা আশা করি অনেকেই জানো উনিশশো কবে উনিশশো তিরিশ সালের আঠারোই এপ্রিল উনিশশো তিরিশ সালের আঠারোই এপ্রিল হয়েছিল ওকে এই চট্টগ্রাম মোস্তাগারের লুণ্ঠনের নেতৃত্বকে দিয়েছিল সিধনের কোশ্চেন পেতে পারো নেতৃত্ব দিয়েছিল তোমরা জানো সূর্য সেন যে কিনা মাস্টার দের নামে পরিচিত ওকে এই সূর্য সেনের নেতৃত্বে কারা করেছিল সেটাও মনে রাখতে পারো ইন্ডিয়ান রিপাবলিক আর্মিরা ইন্ডিয়ান রিপাবলিক ইন্ডিয়ান রিপাবলিক আর্মিরা করেছিল ওকে দেখো এখানে কোশ্চেন এখানে কোশ্চেন কিন্তু আলাদা আছে কোশ্চেন আছে এই সময় ছিল তো এই সময়টা উনিশশো তিরিশ সালে কে ছিল সেটা নিশ্চয়ই যারা জানো তারা অ্যান্সার বুঝতে পারছো তো এই সময় ভাইসায় ছিল লর্ড আরুইন লর্ড আরউইন তো লর্ড আরউইনের টাইম পিরিয়ড তো তোমরা মনে রাখো লর্ড আরউইনের টাইম পিরিয়ড 1926 থেকে 1931s লর্ড আরউইনের টাইম পিরিয়ড এই লর্ড আরউইনের সময়ই কিন্তু মনে রাখো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল কি 1927 সালে সাইমন কমিশন গঠিত হয় গঠন হয় সাইমন সাইমন কমিশন গঠন হয় তো সাইমন কমিশন আর এই সাইমন কমিশনের বিরোধিতা করতে গিয়েই তোমরা জানো কার মৃত্যু হয়েছিল সেটা গুরুত্বপূর্ণ একটা তথ্য সাইমন কমিশনের বিরোধিতা করতে গিয়েই লালা রাজপথ রায়ের মৃত্যু হয়েছিল কিভাবে পুলিশের লাঠি আঘাতে কবে মৃত্যু হয়েছিল উনিশশো সালে এটা মনে সালে সতেরোই নভেম্বর লালা রাজপথ রায়ের মৃত্যু হয়েছিল এই সাইমন কমিশনের বিরোধিতা করতে গিয়ে দেখো নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ভারতের তৈরি প্রথম রঙিন ছবি কি তো এটা অ্যান্সার কি হয়ে যাবে রঙিন ছবি এটা অ্যান্সার হয়ে যাবে কিষান কন্যা এটা অ্যান্সার হয়ে যাবে কিষান কন্যা আর এই কিষান কন্যা কত সালে হয়েছিল সেটা সালটা গুরুত্বপূর্ণ মনে রাখো উনিশশো সালে উনিশশো সালে আর এছাড়াও ফিল্ম দিয়ে অর্থাৎ ছবি দিয়ে প্রশ্ন নির্বাক ছবি প্রশ্ন বহুবার এসছে তো নির্বাক ছবি কি তোমরা নিশ্চয়ই জানো রাজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র আর এই রাজা হরিশ্চন্দ্র কত সালে হয়েছিল সেটা মনে রাখো এটা এটা উনিশশো তেরো সালে হয়েছিল উনিশশো তেরো সালে ডেটটা মনে রাখো তিনেই মে ডেটটা তিনেই মে ওকে ভিডিওটি কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে পারো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে এবং তোমাদের প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তাদের এক্সামও ভালো হয় ওকে চলো দেখে নিয়ে যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো অভয় ঘাটে কার সমাধি আছে দেখো এই ধরনের কোশ্চেন তোমরা প্রায় পেয়ে যাবে যে এই ঘাটে কার সমাধি ওই ঘাটে কার সমাধি তো এইভাবে মনে রাখো দেখো অভয় ঘাটে কার ছিল অভয় ঘাটে ছিল মোরারজি দেশাই ওকে মোরারজি দেশাইয়ের সমাধি ছিল অভায় ঘাটে ওকে আর মোরারজি দেশাই নিশ্চয়ই তোমরা সকলেই পরিচিত আমাদের কি আমাদের চতুর্থ প্রধানমন্ত্রী ছিল চতুর্থ প্রধানমন্ত্রী ওকে টাইম পিরিয়ডটা মনে রাখতে পারো চতুর্থ প্রধানমন্ত্রী টাইম পিরিয়ড উনিশশো সাতাত্তর থেকে উনিশশো সাতাত্তর থেকে উনিশশো

শাস্ত্রী আর বাহাদুর শাস্ত্রী তোমরা জানো দ্বিতীয় প্রধানমন্ত্রী আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী কিন্তু কি ঘাট আছে আর আছে ঘাট ঘাট দেখো এটা মনে রাখো তো ঘাটে কার আছে দেখো কিষাণ ঘাটে কিন্তু আছে চৌধুরী চরণ সিং চৌধুরী চরণ সিং চৌধুরী চরণ সিং আর চৌধুরী চরণ সিং আমাদের পাঁচ নাম্বার প্রধানমন্ত্রী এটা মনে রাখো পঞ্চম প্রধানমন্ত্রী কিন্তু চৌধুরী চরণ সিং আর এছাড়াও আর আছে তোমরা নিশ্চয়ই জানো সেটা হলো মহাপয়ান ঘাট এটাও মনে রাখো পোয়ান ঘাট মহাপয়ান ঘাট দেখো পাঁচখানা ঘাট তোমরা একই সঙ্গে মনে রাখবে মহাপয়ান ঘাটে কার সমাধি আছে রাজেন্দ্র প্রসাদ মহাপয়ান ঘাটে আছে রাজেন্দ্র প্রসাদ ওকে তাহলে তোমরা প্রত্যেকটা ঘাট মনে রাখবে সবগুলো গুরুত্বপূর্ণ এখানে অভয় ঘাট আর এছাড়াও রাজঘাট বিজয় ঘাট কিষাণ ঘাট এবং মহাপয়ান ঘাট দেখো ঘাটটা মনে রাখা ইজি কারণ বড় একটা মহাপয়ান ঘাট এখানে রাজেন্দ্র প্রসাদ তোমরা জানো আমাদের প্রথম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে মনে রাখতে পারো ওকে পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো ম্যান বুকার পুরস্কার কত সাল থেকে দেয়া হয় দেখো ম্যান বুকার নিয়ে তোমরা একটা কনফিউজ হতে পারো দেখো ম্যান বুকার দুই রকমের হয় তো দুটোই কনফিউজ আমি দূর করে দিচ্ছি দেখো ম্যান বুকার প্রথমে মনে রাখো যেটা ইংরেজি উপন্যাসের জন্য দেয়া হয় ইংরেজি প্রথমে মনে রাখো ম্যান বুকারটা ম্যান ইংরেজি উপন্যাসের জন্য দেয়া হয় ওকে উপন্যাসের জন্য দেয়া হয় কত সাল থেকে দেয়া হয় 1969 থেকে দেয়া হয় 1969 ওকে আর কোথা থেকে দেওয়া হয় ইউকে থেকে হয় এটা মনে ইউকে থেকে পাবলিশ করে আর লাস্ট সালে কে পেয়েছে এই ধরনের আর কিসের জন্য পেয়েছে তার উপন্যাসটার নামও মনে রাখো মিল্ক ম্যান তার উপন্যাসটার নাম হলো মিল্ক ম্যান ওকে আর দেখো এবার কনফিউজ ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ দেখো যদি ইন্টারন্যাশনাল চলে আসে ম্যান বুকারের মধ্যে তাহলে তোমরা কনফিউজ হবে না ইন্টারন্যাশনাল যখন থাকবে ইন্টারন্যাশনাল যখন থাকবে তো ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ কিন্তু দু হাজার পাঁচ সাল থেকে দেওয়া হয় দু হাজার পাঁচ সাল থেকে এটা কিন্তু ইউকে থেকেই দেওয়া হয় কিন্তু দু হাজার পাঁচ সাল থেকে দেওয়া হয় আর ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইস কিসের জন্য দেওয়া হয় ইংরেজি সাহিত্যের জন্য দেওয়া হয় দেখো ইংরাজি সাহিত্যের জন্য দেওয়া হয় কিন্তু ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইস ওকে আর এটা দু হাজার আঠেরো সালে কে পেয়েছে ইন্টারন্যাশনালটা এটা মনে রাখো দু হাজার আঠেরো সালে পেয়েছে ওলগা টোকারজি এটার নামটা মনে রাখো ওলগা টোকার ওকে আর এই ওলগা টোকারজি কিসের জন্য পেয়েছে যে সাহিত্যটার নাম সেটাও মনে রাখো তার সেই সাহিত্য হল ফ্লাইট ওকে তো আশা করি তোমাদের কনফিউজ হয়ে গেছে একটা একটা ইন্টারন্যাশনাল ওকে নেক্সট তোমরা দেখতে স্ট্যাচু অফ মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় কোন দেশ এটা তো খুব ইজি কোশ্চেন আশা করি তোমরা জানো ফ্রান্স হবে ওকে ফ্রান্স ফ্রান্স দিয়েছে আর এই স্ট্যাচু অফ লিবার উচ্চতাটা কত সেটা মনে রাখো সেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে এটা তিরানব্বই মিটার উচ্চতা তিরানব্বই মিটার ওকে চলো দেখে নিয়ে যাক পরবর্তী কোশ্চেন কি আছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং তোমাদের প্রচুর পরিমাণে শেয়ার করো চলো দেখে নিয়ে যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো প্রথম কোন ভারতীয় প্রতিবন্ধী মহিলা এভারেস্ট জয় করে দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রতিবন্ধী মহিলা বলেছে এখানে শুধু মহিলা বলেনি তো প্রতিবন্ধী মহিলা তার নাম অরুণিমা তার নামটা মনে রাখো অরুণিমা অরুনিমা সিনহা অরুণিমা সিনহা এই অরুনিমা সিনহা কোথাকার ভারতের এটা মনে একটা পারো ভারতের উত্তরপ্রদেশ ভারতের উত্তর প্রদেশের একজন মহিলা ওকে আর অরুণিমা সিনহা প্রতিবন্ধী তোমরা জানো আর এছাড়া মনে রাখো এ নিয়ে একজন ভলিবলার ছিল ভলি ভলিবলার ছিল আর এছাড়া মনে রাখতে পারো এই এর এই প্রতিবন্ধী কেন হলো সেটা মনে রাখতে পারো কারণ প্রতিবন্ধী হয়েছিল দু সালে এগারো দুর্ঘটনায় তার পা তার পা কাটা গাছ ছিল এইভাবে প্রতিবন্ধী হয়েছিল এছাড়া মনে রাখো এই অরুণিমা সিনহা এভারেস্ট জয় করেছিল সেটা কত সালে জয় করেছিল সেটা গুরুত্বপূর্ণ দেখো এভারেস্ট কত সালে জয় করলো দু হাজার সালে জয় করেছিল এটা মনে রাখো তেরো সালে জয় করেছিল দু সালে একুশে মে ডেটটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় ডেট চলে আসার পারে যে অরুণিমা সিনহা কত সালে এবারে জয় করেছিল দু সালের একুশে মে আর যদি প্রথম মহিলা বলতো তোমরা জানো প্রথম মহিলা তো এই ধরনের কোশ্চেন তো পরীক্ষায় অলরেডি অনেকবার এসেছে প্রথম মহিলা তোমরা জানো বাচিন্দি পাল ওকে বাচিন্দি পাল আর বাচিন্দি কত কত সালে জয় করেছিল সেটা মনে করো দু সালে দু সালে তো কনফিউজ হবে না প্রতিবন্ধী মহিলা এবং প্রথম মহিলা ওকে নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে স্থাপন করে দেখো ইন্ডিয়ান হোম রুল সোসাইটি দেখো কনফিউজ হবে না হোম রুল লিগ না এটা হোম রুল সোসাইটি তো হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছে শ্যামজি তার নাম মনে রাখো শ্যামজি কৃষ্ণ বর্মা শ্যামজি কৃষ্ণ বর্মা Uh, home rule সোসাইটি indian home rule প্রতিষ্ঠা করেছে কত সালে উনিশশো পাঁচ সালে উনিশশো পাঁচ সালে কোথায় করেছিল এটা মনে লন্ডনে করেছিল ওকে আর তোমরা জানো home লিগ league home rule কত দুজন করেছিল home rule league দেখো home rule দুজন করেছিল কে কে প্রথমে করেছিল তিলক তোমরা জানো তিলক করেছিল উনিশশো ষোলো সালে উনিশশো ষোলো সালে তিলক করেছিল এপ্রিল মাসে আর তোমরা জানো আরেকজন কে ছিল home rule আর করেছিল অ্যানি ওকে তো বেসান করেছিল কত সালে বেসান করেছিল ১৯১৬ সালে উনিশশো সালে সেপ্টেম্বর মাসে ওকে দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে আকবরের শেষ অভিযান কি ছিল দেখো আকবরের শেষ অভিযান তো আকবরের টাইম পিরিয়ডটা আগে সবার প্রথমে মনে রাখো আকবরের টাইম পিরিয়ড কিন্তু তোমরা সকলেই জানা উচিত পনেরোশো থেকে ষোলোশো পাঁচ হলো আকবরের টাইম পিরিয়ড ওকে তো শেষ অভিযান এখানে কি হবে এখানে অ্যান্সার হয়ে যাবে খানদেশ ওকে খানদেশ কত সালে আকবর ক্যাপচার করেছিল অর্থাৎ অধিকার করেছিল ষোলোশো এক সালে ষোলোশো এক সালে আর এই ষোলোশো এক সালে কিন্তু আরেকটা জায়গা দখল করেছিল সেটাও মনে রাখো পরীক্ষায় চলে আসতে পারে সেটা হলো অনেকবার আশীরগড় আকবর কত সালে জয় করেছে ষোলোশো এক সালে ষোলোশো এক সালে সতেরোই জানুয়ারি এটাও মনে রাখতে হবে সতেরোই জানুয়ারি করেছিল এই আশীরগড় কোথায় সেটা মনে রাখতে হবে আশীরগড় কিন্তু মধ্যপ্রদেশে ওকে মধ্যপ্রদেশে আশীরগড় আর এছাড়া আরেকটা তথ্য মনে রাখো আকবরের আকবরের সময় কিন্তু ষোলোশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল আর এছাড়া মনে রাখো আকবরের সমাধি কোথায় আছে এই ধরনের কোশ্চেন আকবর তোমরা জানো ষোলোশো পাঁচ সালে মারা যায় ষোলোশো পাঁচ সালে মারা যায় আর এই সমাধি কোথায় আছে পরীক্ষায় এই ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যাবে তো সমাধি কোথায় আছে আগ্রাতে আছে তোমরা জানো আগ্রাতে আগ্রার কোথায় আগ্রার সিকেন্দাতে আগ্রার সিকেন্দাতে আকবরের সমাধি আছে ওকে আর এছাড়াও আড়াটা তথ্য মনে রাখতে পারো যে আকবরের চিকিৎসক কে ছিল আকবরের ব্যক্তিগত চিকিৎসকের নাম তোমরা পেয়ে যেতে পারো তার নাম হাকিম আলী এই ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো হাকিম আলী ছিল আকবরের ব্যক্তিগত চিকিৎসক ওকে চলো দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত আইন কত সালে রচিত হয় দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত আইন দেখো গ্রাম পঞ্চায়েত আইন মনে রাখো পশ্চিমবঙ্গে উনিশশো সালে উনিশশো সালে রচিত হয় দেখো ভালো করে মনে রাখো তিনটে সাল মনে রাখবে উনিশশো সালে রচিত হয় ঠিক আছে উনিশশো সালটা মনে রাখো উনিশশো সালে রাষ্ট্রপতি এটা অনুমোদন করে এটা মনে রাখো রাষ্ট্রপতি অনুমোদন করে কত সালে অনুমোদন করে উনিশশো সালে ওকে আর একটা সাল মনে রাখো সেটা হলো উনিশশো সালে দেখো তিনটে সালে গুরুত্বপূর্ণ তিনটে সাল মনে রাখো তো উনিশশো সালে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় এটা মনে রাখো প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় উনিশশো সালে তো তিনটে সালে মনে রাখো এর সাথে আরেকটা তথ্য মনে রাখো এই পঞ্চায়েত আইন যেটা তিয়াত্তরতম এটা মনে রাখো তিয়াত্তরতম সংশোধনীর মাধ্যমে হয়েছিল তিয়াত্তরতম সংশোধনী পরীক্ষায় সংশোধনীগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় চলে আসে তিয়াত্তরতম সংশোধনী কত সালে হয়েছিল উনিশশো সালে উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম সংশোধনীর মাধ্যমে কি গ্রাম পঞ্চায়েতের কথা হয়েছিল আর এটা কত নম্বর তপশিলে অর্থাৎ সিডিউলে আছে সেটা মনে রাখতে হবে এগারো নাম্বার তপশিলে আছে ওকে এগারো নাম্বার তপশিলে আছে আর কত নাম্বার ধারাতে বলা আছে সেটা মনে রাখো দুশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশ নম্বর ধারাতে বলা আছে ওকে এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সবগুলো মনে রাখো ওকে তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি যে ভারতের প্রথম কোন রাজ্যে পঞ্চায়েত গঠিত হয় এটা তোমরা আমাকে জানাবে কোন রাজ্য রাজ্যটার নাম জানাবে এবং কত সালে গঠিত হয় সেটা তোমরা আমাকে জানাবে চলো পরের প্রশ্ন দেখতে পাচ্ছ স্কুল বুক সোসাইটি কত সালে প্রতিষ্ঠা হয় দেখো এটা খুব গুরুত্বপূর্ণ স্কুল বুক সোসাইটি তোমরা সকল পরিচিত যেটা আঠারোশো সালে হয়েছিল আঠারোশো সালে কে করেছিল ডেভিড হেয়ার খুব সহজে একটা কোশ্চেন ডেভিড হেয়ার ওকে আর এই ডেভিডিয়ার কোথায় করেছিল সেটাও তো যেন কলকাতাতে করেছিল তো এই ধরনের কোশ্চেন তোমরা পেতে পারো যে স্কুল বুক সোসাইটি যখন হয়েছিল তখন প্রতিষ্ঠা বাংলার গভর্নর জেনারেল কে ছিল এই তোমরা পেতে পারো বাংলার গভর্নর জেনারেল বাংলার গভর্নর জেনারেল কে ছিল তো অ্যানসার কি হবে লর্ড হেস্টিং তো এটা এটাও মনে রাখবে একই সঙ্গে লর্ড হেস্টিং এর সময় কিন্তু লর্ড হেস্টিং এর সময় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল আর লর্ড হেস্টিং এর টাইম পিরিয়ড কত আঠারোশো তেরো থেকে তোমরা নিশ্চয়ই জানো আঠারোশো তেইশ ছিল লর্ড হেস্টিংয়ের টাইম পিরিয়ড ওকে পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কত সালে র্যালি কমিশন গঠিত হয় দেখো এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন র্যালের কমিশন তোমরা মনে রাখো উনিশশো সালে উনিশশো সালে র্যালের কমিশন গঠিত হয় ওকে তো ভাইস ইটা মনে রাখো কোন ভাইসয় করেছিল ভাইসরিটার নামও পরীক্ষায় চলে আসতে পারে ভাইসসয়ের নামগুলো মনে রাখো লর্ড কার্জন লর্ড কার্জন এই র্যালি কমিশন গঠিত করেছিল কার নেতৃত্বে দেখো এটা গুরুত্বপূর্ণ যে কার নেতৃত্বে র্যালের কমিশন গঠন করলো কার নেতৃত্বে তো অ্যান্সার কি হবে কার নেতৃত্বে টমাস র্যালের এটার নাম গুরুত্বপূর্ণ নামটা মনে রাখো টমাস র্যালে টমাস র্যালের নেতৃত্বে র্যালে কমিশন গঠিত করেছিল আর এই র্যালে কমিশনের কাজ কি ছিল এই ধরনের কোশ্চেন তোমরা পেতে পারো র্যালে কমিশনের কাজ ছিল বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা বা শিক্ষার মান এটা মনে রাখো শিক্ষার মান অবস্থা বা বিশ্ববিদ্যালয় কি চলছে এইগুলো পর্যবেক্ষণ করা দেখাশোনা করা ছিল র্যালে কমিশনের কাজ ওকে চলো দেখে নিয়ে যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে ঘোষিত হয়েছিল দেখো খুবই একটা ইজি কোশ্চেন আশা করি তোমরা সকলেই জানো সালে সালে মনে রাখো আগস্ট সালে আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত করেছিল কে করেছিল তার নামটা মনে রাখো তার নাম ছিল রামসে ম্যাকডোনাল্ড তার নাম ছিল রামসে ম্যাকডোনাল্ড ওকে আর এছাড়াও আর একটা তথ্য মনে রাখো এখান থেকে যে এই সময় ভাইসায় কে ছিল সেটাও কোশ্চেন হতে পারে এই সময় ভাইসায় ছিল লর্ড উইলিংডন লর্ড উইলিংডন ওকে আর এই লর্ড উইলিংডনের এর টাইম পিরিয়ড তাহলে মনে রাখো 1931 থেকে 1931 থেকে 1936 ছিল লর্ড উইলিংডনের টাইম পিরিয়ড আর এই 1932 রিলেটেড করে তোমরা আরেকটা তথ্য মনে রাখো এই 1932 সালে কি হয়েছিল পুনা চুক্তি হয়েছিল পুনা চুক্তি আর এই পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল পরীক্ষায় বহুবার এসেছে তোমরা আশা করব সকলেই জানো গান্ধীজি গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে হয়েছিল পুনা চুক্তি ওকে চলো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছো কোন রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধের সাহায্য করে দেখো খুব ইজি কোশ্চেন আশা করি তোমরা জানো অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে শ্বেত রক্তকণিকা তোমরা জানো আর এই শ্বেত কোন ভাগ দেখো শ্বেত ভাগ করা হয় ভালো করে মনে রাখো একটা হয় দানাদার ওকে একটা হয় দানাদার একটা দানা বিহীন দানা বিহীন ওকে তো দানা বিহীন এবং দানাদার দুটোই মনে রাখো দেখো প্রথমে মনে রাখো যে অ্যালার্জি প্রতিরোধ করে যেটা সেটা হলো দানাদার দানাদারকে আবার দু রকম ভাগ করা হয় দেখো তাহলে দানাদার যেটা সেটা প্রথমে মনে রাখো সেটা হলো নিউটোফিল দানাদারের মধ্যে দুটো ভাগ হয় একটা হল নিউটোফিল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর একটা হয় ইউসিনোফিল আর একটা হয় ইউসিনোফিল ওকে এই ইউসিনোফিলই কী করে ইউসিনোফিলই আমাদের অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে আমাদের অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে কে ইউসিনোফিল তাহলে নিউটোফিল কী করে নিউটোফিল কিন্তু আমাদের রোগ জীবাণু ধ্বংস করে রোগ জীবাণু ধ্বংস করে কি এই নিউটোফিল আর এই দুটোই কি এই দুটো কিন্তু দানাদার এই দুটো মনে রাখো দানাদার আর দানা বিহীন তাহলে তিনটে আছে এটা মনে রাখো তাহলে দানাবিহীনটা মনে রাখো এবার দানাবিহীন দানাবিহীনের মধ্যে পড়ে তিনটে কি কি পড়ে সেটা মনে রাখো দানাবিহীনের মধ্যে পড়ে বেসোফিল মনে রাখো বেসোফিল ওকে বেসোফিল ছাড়া আর কি আছে বেসোফিল ছাড়া মনোসাইট মনোসাইট আর মনোসাইট ছাড়া আর কি আছে আর একটা আছে লিম্ফোসাইট তোমরা সবগুলো মনে রাখো পরীক্ষায় প্রত্যেকটা আসার মতো লিম্ফোসাইট ওকে দেখো প্রত্যেকটাই মনে রাখো যেমন বিসোফিল কি করে বিসোফিল হলো হেপারিন নিঃসরণ করে খুব গুরুত্বপূর্ণ এটা এটাও পরীক্ষা আসার মতো যে হেপারিন নিঃসরণ করে কে বিসোফিল মনোসাইট কি করে সেটা গুরুত্বপূর্ণ মনোসাইটও রোগ জীবাণু ধ্বংস করে ওকে আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো লিম্ফোসাইট এটা ভালো করে মনে রাখো কারণ লিম্ফোসাইট কি করে অ্যান্টিবডি তৈরি করে ওকে লিম্ফোসাইট কি করে অ্যান্টিবডি তৈরি করে লিম্ফোসাইট ওকে নেক্সট দেখতে পাচ্ছ মানুষের করটিতে কতগুলো অস্থি থাকে দেখো এটাও গুরুত্বপূর্ণ করোটিতে অস্থি থাকে এই ধরনের क्वेश्चन বহুবার পরীক্ষা এসে অ্যান্সার কি হবে টি করটিতে থাকে টি এছাড়া আর বাদবাকিগুলো মনে রাখো যেমন মেরুদণ্ডে কতগুলো থাকে দেখো মেরুদণ্ডে থাকে তোমরা জানো নিশ্চয়ই তেত্রিশটি থাকে মেরুদণ্ডে তেত্রিশটি এছাড়াও হাতে কটা থাকে পায়ে কটা থাকে দেখো হাতে থাকে হাতে একটা হাতে তিরিশটা তিরিশটা করে থাকে দু হাতে তাহলে মোট কটা থাকবে ষাটটা দু হাতে থাকে ষাটটা ঠিক একই রকম পায়েও মনে রাখতে পারো পায়েও একটা পায়ে তিরিশটা তাহলে দু পায়ে মিলে মোট কটা হবে ষাটটা ওকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাতে পারো ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মধ্যে প্রচুর করে শেয়ার করে যারা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো দেখে নিয়ে যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ বাংলার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি নাকি দেখো তোমরা সকলেই জানো বাংলার প্রথম রাজনৈতিক গুপ্ত সকলে কি হবে অনুশীলন সমিতি অনুশীলন সমিতি আর এই অনুশীলন সমিতি কে গঠন করেছিল সেটা মনে রাখো উনিশশো সালে হয়েছিল উনিশশো সালে কে করেছিল তার নাম তার নাম প্রমথ প্রমোথনাথ মিত্র আরেকজন কে ছিল আরেকজন ছিল সতীশ চন্দ্র ওকে দুজনের নামই মনে রাখবে প্রমাথ এবং সতীশচন্দ্র বসু আর এটা তো গেল অনুশীলন সমিতি বাংলাতে যদি এটাই হতো ঢাকাতে ঢাকাতে কি হয়েছিল ঢাকাতে তোমরা যেন অনুশীলন সমিতি কি করেছিল পুলিন এটা মনে রাখো একই সঙ্গে ঢাকাতে করেছিল পুলিন বিহারি আর এই পুলিন বিহারি কত সালে করেছিল উনিশশো সালে এটা মনে রাখো উনিশশো সালে আর এছাড়াও তোমাদের এর আগে বলেছিলাম পরাধীন ভারতের রাজনৈতিক যদি বলো এটাও একই সঙ্গে মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ এটা একটা কোশ্চেন পরাধীন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন পরাধীন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন যদি বলে তাহলে কি হবে এটা হবে জমিদার সমিতি এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একের সঙ্গে মনে রাখো তো জমিদার সমিতি হলো পরাধীন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ওকে আর এটা কে করেছিল তোমরা সেটাও বলেছিলাম তোমাদের এর আগে দ্বারকানাথ মিত্র এটা করেছিল দ্বারকানাথ মিত্র ওকে তিনটাই গুরুত্বপূর্ণ তিনটাই মনে রাখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ নর্মদা নদী কোন দুটি পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এটাও গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো এটা আশা করি তোমরা সকলেই জানো এটা এটা অ্যান্সার কি হবে বিন্দু পর্বত বিন্দু পর্বত এবং সাতপুরা পর্বত বিন্ধ পর্বত এবং সাতপুরা পর্বতের মধ্যে প্রবাহিত হয়েছে নর্মদা নদী আর তোমরা যেন নর্মদা নদী যদি বলো নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে এগুলো মনে রাখবে মহাকাল পর্বতের অমরকণ্ডক থেকে তোমরা যেন মহাকাল পর্বতের অমরকণ্টক মধ্যে আগে বলেছিলাম অমরকণ্ডক থেকে উৎপন্ন হয়েছে এবং কোথায় গিয়ে পড়েছে খাম্বাত উপসাগরে এটা গুরুত্বপূর্ণ খাম্বাত উপসাগরে পড়েছে আর এর দৈর্ঘ্য কত সেটা মনে রাখো এটা দৈর্ঘ্য তেরোশো বারো কিলোমিটার তেরোশো বারো কিলোমিটার দৈর্ঘ্য আর এটা একটা পশ্চিম বাহিনী নদী এটা মনে রাখবে এটা একটা পশ্চিম বাহিনী নদী এই ধরনের কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে যে এটা একটা পশ্চিম বাহিনী নদী ওকে আর এছাড়া আরেকটা মনে রাখো এই নর্মদা নদীর তীরে কি শহর আছে সেটাও পরীক্ষায় চলে আসে জব্বলপুর জব্বলপুর এটাও পরীক্ষায় একই সঙ্গে মনে রাখো কোন নদীর তীরে তো মনে রাখবে নর্মদা নদীর তীরে আর এছাড়াও আরেকটা বাদ আছে সেটা মনে রাখো সেটা হলো সর্দার সরোবর বাদ এটাও গুরুত্বপূর্ণ সর্দার সরোবর সর্দার সরোবর বাদ কোন নদীর তীরে যদি বলে কোন নদীর উপর অবস্থিত তো নর্মদা নদীর উপর সর্দার সরোবর কোথায় যদি বলে সেটা মনে রাখতে হবে গুজরাটে অবস্থিত ওকে সবগুলো তথ্য গুরুত্বপূর্ণ সবগুলো মনে রাখো আর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তোমরা জানো মনে রাখো একই সঙ্গে ধূপগড় তোমরা দেখতে পাচ্ছ দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে গঠিত হয় এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা গঠিত হয়েছে উনিশশো সালে একই সঙ্গে মনে রাখো উনিশশো সালে এটা গঠিত হয়েছে আর এটা একটা বহুমুখী প্রকল্প তোমরা বলতে পারো আর এটার মুখ্য উদ্দেশ্য কি ছিল এটার মুখ্য উদ্দেশ্য ছিল কিন্তু বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ উৎপাদন আর এছাড়াও আর কি বন্যা নিয়ন্ত্রণ এটা একই সঙ্গে কারণ কি ছিল বন্যা নিয়ন্ত্রণ আর শেষ ব্যবস্থার উন্নয়ন করা সেচ ব্যবস্থার উন্নয়ন করা এই তিনটা ছিল মুখ্য উদ্দেশ্য আর এছাড়াও এটা কোথায় যদি এটা ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত ওকে চলো দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেন কি আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং অবশ্যই এটা লাইক করবে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধানের কত নাম্বার ধারা দেখো কত নাম্বার ধারায় জরুরি অবস্থা থাকাকালীনও স্থগিত হয় না কত নাম্বার ধারা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো এটা অ্যান্সার কি হয়ে যাবে একুশ নাম্বার ধারা গুরুত্বপূর্ণ ধারাটা মনে রাখো আর এই একুশ নাম্বার ধারাতে কি বলা আছে সেটা মনে রাখো এই একুশ নাম্বার ধারাতে বলা আছে জীবন ও ব্যক্তি জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার ওকে আর এই একুশ নাম্বার ধারা তোমরা বুঝতে পারছো এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে মৌলিক অধিকার আর মৌলিক অধিকার যদি বলো মৌলিক অধিকার তো মৌলিক অধিকার তোমরা জানো কত থেকে কতর মধ্যে বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে মৌলিক অধিকার ওকে বারো থেকে পঁয়ত্রিশ আর কত নাম্বার পাটে আছে পার্ট তিন নাম্বার পাটে আছে মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে এই তথ্যগুলো তোমরা আশা করি সকলেই জানো আর এই একুশ নাম্বার যেটা ধারাটা সেটা কত নাম্বার মৌলিক অধিকারের মধ্যে কিসের মধ্যে পড়ছে সেটা মনে রাখো উনিশ থেকে উনিশ থেকে বাইশ উনিশ থেকে বাইশ এই মৌলিক অধিকারের মধ্যে তোমরা জানো যেটা স্বাধীনতার অধিকার বলে স্বাধীনতার অধিকার এই স্বাধীনতার অধিকারের মধ্যে এই একুশ নম্বর ধারাটা পরে ওকে তো সবগুলো তথ্য মনে রাখা সবগুলো তথ্য গুরুত্বপূর্ণ দেখো নেক্সট কোয়েশ্চেন কোলাভারাম প্রকল্প কোন নদীর সঙ্গে যুক্ত দেখো কোলাভারাম প্রকল্প এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা কোন নদীর সঙ্গে যুক্ত অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে গোদাবরী ওকে আর গোদাবরী নদী সম্পর্কে তোমরা সকলেই পরিচিত গোদাবরী নদী যেটা দক্ষিণ ভারতের নদী তোমরা জানো চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার যার দর্ব চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার ওকে এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে তোমরা নিশ্চয়ই জানো এটা উৎপন্ন হয়েছে পশ্চিমঘাট পর্বতের তিম্বক উচ্চভূমি থেকে এই ধরনের কোশ্চেন তো অবশ্যই মনে রাখবে পশ্চিমঘাট পর্বতের তিম্বক উচ্চভূমি থেকে তিম্বক উচ্চভূমি আর কোথায় পড়েছে বঙ্গোপসাগরে এটাও গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরে আর এছাড়া আর একটা তথ্য মনে রাখো এই গোদাবরী নদীর তীরে কোন শহর অবস্থিত সেটাও গুরুত্বপূর্ণ নাসিক নাসিক গোদাবরী নদী তীরে এছাড়াও কি আছে নিজামাবাদ এগুলো গুরুত্বপূর্ণ নিজামাবাদ এটাও গোদাবরী নদী তীরে অবস্থিত ওকে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছো টোটো হলো এক প্রকার আদিম আদিবাসী এটা কোন রাজ্যে পাওয়া যায় দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন টোটো কোন কোন রাজ্যে পাওয়া যায় এটা পশ্চিমবঙ্গে পাওয়া যায় পশ্চিমবঙ্গের একটা এটা একটা আদিবাসী ওকে দেখো নেক্সট কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো মহাপদানন্দ মগধ রাজ্যে দখল করেছিল এটা কার্ড রচনা থেকে জানা যায় তোমরা যেন মহাপদ্যনন্দ নন্দবংশের প্রতিষ্ঠা করেছিল তোমরা যেন নন্দ বংশের প্রতিষ্ঠা কে করেছিল মহাপদ্মনন্দ ওকে আর তাহলে এখানে কার্ড রচনা থেকে জানা যায় সেই কোশ্চেন তো তোমাদের কাছে আমি কোশ্চেনটা রেখে যাচ্ছি সেই প্রতিবারের মতো দুটো কোশ্চেনই তোমাদের কাছে রেখে যাচ্ছি রাজ্যে মন্ত্রী পরিষদ এর মধ্যে কাজের বন্টন করেন কে দেখো এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা অবশ্যই কমেন্ট আমাকে অ্যান্সার দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের ফ্রেন্স এগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারা এই ধরনের ভিডিও দেখতে পারে যারা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই আমি পরের ভিডিও তোমাদের জন্য আপলোড করছি ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ নট সাবস্ক্রাইব ইট প্লিজ সাবস্ক্রাইব ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ শেয়ার